আপনার নাম? সুজিত মাইতি। তোমার বাবার নাম? সুধাকর মাইতি। কি হয়েছে? রাত্রিকালটা 11:30 দিকে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আসার পর 11:45 দিকে আমি ফোন করি বাবাকে, ফোন তুলেনি। মিনিমাম 40 থেকে 50 বার ফোন করি, ফোন তুলেনি। ঠিক 2:28 কি 2:31 দিকে একজন লোক ফোন করে রিসিভ করলো, রিসিভ করার পর বললো যে তোমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে অজিতপুরের কাছে, তোমরা আসো। দিয়ে আমি আবার ফোন করে বললাম যে কাকু আপনি হসপিটালে নিয়ে যান, আমরা যাচ্ছি। যখন এসে দেখি বাবা নেই। তোমার দেখে কি মনে হয়েছে? বাবা মনে হয়েছে বাবাকে মেরে দিয়েছে, মানে মাথার পেছনে আঘাত আছে আর শুধু নাক দিয়ে রক্ত বেরিয়েছে। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হতো তাহলে রক্ত ছড়ার পরে হতো, মাথা ফাটতো, কোনো ফাটাফাটি কিছু নেই সামনে। তোমার বাবা আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? বাবা আগে সিপিএম করতো, এখন বাবা আমাদের যেহেতু গ্রামের সদস্য টিএমসি করতো, এখন টিএমসি করে। তোমাদের গ্রামের নাম? কুকুড়াউল। কোন ব্লকে পড়ছে? কাঁথি 3 নম্বর ব্লক।